হ্যাঁ আমি কি বাবলা গাছ যা কইলি আমার এই মাসি কইলি জানো এই আমার বান্ধবীরা তোমাকে কিচ্ছু করেনি বুঝি সুলেমান বিয়ে কইলা ভালো নাই শালা হাওয়া বাতাস পাই না পগারে বুঝি থাকি গো হ্যাঁ হাসি দেখো মাসির হাসি দেখো এই বান্ধবীরা তো কাঁদবে নাকি মাসি বেতাল কইলি জানো ওই মাসি বলছি মালগাড়িকে বিয়ে কইলা বাবা এই শোনো বছরে তিনটি করে বাচ্চা দেবে মানুষে কখনো বাচ্চা দেয় তিনটে করে আমি মনে মনে করলাম সুলেমানের পাল বাড়বে শালা এক তো বাচ্চা হয় না গো এই শোনো তুমি কি ছাগল কিনেছো যে পাল বাড়বে বলছো হ্যাঁ তুমি কি ছাগল ভাবছো আমাকে আমি ছাগল মনে করছিলাম না কি রে পাল বাড়বে বলছো হ্যাঁ বলছো পাল বাড়বে ও পাল বাড়বে বলছলা একবার কে ভাই শালা এরাই লাইন কইতে দেয় না এই শালারা খুব গোলমাল শালারা একবার করে সিটি মেই দিছি একবার করে শালা সকাল থেকে শালা লাইন তো কইতে দেখে না ভাই শালা লাইন কইতে দেয় না হ্যাঁ কেমন আছো আমি ভালো নেই জানো কয় একবার পেছনটা ঘুরো দেখি দেখো বাবা শুরু করে গা শুরু কর হ্যাঁ তোর মায়ের কর গা শালা হারামি শালা হারামি আমাকে শুরু কর বলতে যে শালা ও বউদের হাসি দেখো ও বউদের হাসি দেখ হাসি দেখ আমার বংশকে লাড়াচাড়া করিস না এই কি করবে লাড়াচাড়া করলে আমার বংশ সব দুটু করে ডিম খেয়ে আছে রক্ত মাথায় চেপে আছে আমার বংশ কি খেয়ে আছে জানো কই তোর বংশ কই আমার বংশ এই যে এইদিকে আছে কই দেখা সোজা 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 এই টুম্পা আরে দাঁড়াবে টুম্পা করিলি শালা শালারে টুম্পাতে হবে এইটা তোর বংশ হ্যাঁ বাবা তোর বংশ মনে হচ্ছে পোল্টি মুরগি বসে এই এই তোর বংশ পোল্টি মুরগি নাই আমার মধ্যে সব পালোয়ান বসে রয়েছে হ্যাঁ পালোয়ান তো বটেই বাবা বুঝেছো নমস্কার মা এই তো মা হয় এক চর দেবা না পালোয়ান দেখি ভয়ে মাকে শরণ করলাম মা কালীকে এই গুণা তোদের পালোয়ান হ্যাঁ তোদের যদি বংশ তোকে যদি ভালোবেসে থাকে হ্যাঁ তোদের এই বংশ যদি তোদাকে ভালোবেসে থাকে তা তোর বংশকে বল কই একবার তালি মেরে দেখিয়ে দেবে লে আমার সোনা বান্ধবীরা একটু জোর করে হাত তালি মেরে দেখাও তো এইদিকে বান্ধবীরা মারো কি হয়েছে বলো দেখেছো তো তালি মেরেছে আগে ওদের হাত তালি শুনতে বসে কি হয়েছে বলো ওদের হাত তালি সব আন্ডার প্যানে মেরেছে সব বাচ্চারা আর তালি ভয়ে মারতে পারছে না কেন তোদের বংশ হাড়ি থালি মেজে আঙুল সরু হয়ে গেছে সরু হয়ে গেছে আসলে আরো ভয়ে মারছে না তোদের বংশের বকল একটা ছেলি কোলে একটা ছেলি এবি তালি মারতে যদি বকল কা ছেলি ফুসকে যায় তালি মারবি কি করি গো আর আমাদের বংশ শত লীল একটা দাও জোরে মেরে দাও তালিয়া সেটা বড় কথা নয় দেখলে দেখলে পাঙ্গালিস না আর বেশি পাঙ্গালি লে কে কি আরা কি করবে জানিস কি করবে কি করবে জানিস কি করবে ও গাড়ি চালাবে ফাকে ফাকে গাড়ি চালাবে ফাকে ফাকে তোকে দেখে কাকার হাসি যাস না তো মহেশপুরের মাঠে ও কাকা চালাবে ফাঁকে ফাঁকে ছুঁড়ি জানে না আমাকে পারে তোমার কাকা ফাঁকে ফাঁকে কি চালাবে কাকা কি চালাবে জানিস না না হ্যাঁ
ছুঁড়ি লেলি না কি রে, খেপি না কি রে? আমি খেপি হবো কেন? আমি খেপি হবো কেন? আচ্ছা তোর সুযোগ পেলে চালাবি না? বাপ লাইন কইলি পালাহ না বাপ, এ গাম চালিছি কেনা গলায় দৌড়ি দেবে না কি রে? এ গলায় ধরে তুমি মরবি না মনি দেখ। হ্যাঁ কাকা কি করবি তাহলে জানিস না? জানি না। হ্যাঁ জানি না। কি করবে তোমার কাকার গদতে ছিল, ওই আমার কাকার গদতে ছিল, সব নিল ঢোকাইয়া রে পাইবে ঢোকাইয়া, ও খুলে বল না আমাকে কহ পাই তোর বংশ কি জানিস? এই রাধাকে চিনি? রাধাকে? হ্যাঁ চিনি। আর রাধার পাশে কে ছিল? কৃষ্ণ ছিল। তাহলে রাধার পাশে ছিল কৃষ্ণ, তা কৃষ্ণ কোনদিন রাধাকে ভালোবেসেছিল? কেন ভালোবাসবে না? না, রাধা কৃষ্ণকে ভালোবেসেছিল, তাই কৃষ্ণ কি বলেছিল জানিস? কি বলেছিল? তাই বলেছিল কৃষ্ণ প্রেমে রাধা পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাই কিন্তু কৃষ্ণ পাগল হয়, কৃষ্ণ কিন্তু অন্য রূপে দেখত রাধাকে। কোন রূপে দেখত তুমি বল? তাই যখন কৃষ্ণ লাস্টে বলে দিল যে তোমাকে আমি অন্য রূপে দেখি, তুমি যে রূপে চাইছো সে রূপে তুমি আমাকে কোনো বছরই পাবে না, তাই রাধা কি বলে গেছিল? কি বলে গেছিল? যে আমার মতো তুমি বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম, বদনে বদনে তুমি বলিও, বুঝিবে তখন নারীর কি বেদন, রাধার পরাণে কত ব্যথা। রাধা বলেছে যে আমি ভুল করেছি, নারী তোমরা ভুল করো না, এখন নারীরা মোবাইল নিয়ে সেই ভুলই করছে। আমার পাহাড়ের দর ওই পুরো হারি বসে Yeah.
আমি গাড়ির জানলা খুলে দেখি এই কালো হাড়ি মিহি বসে মা, রাধা কেউ মে কেউ রাধা কেউ করি আর মে কেউ কালা, তাহলে তু বলছিস জোর সাথে যাব না সাথে কত মজা পাবি জানিস? কি মজা পাবো? ওই আমি যাব না, হ্যাঁ যাব না, কাল আর সাহায্য তোমার মাসির একটু দুধ খেলাম। হ্যাঁ ওর মাসির দুধ খাবে কেন? মাসির দুধ খেলাম। ওর গরুর দুধ খাওয়ার বয়স। গরুর দুধ খাওয়ার বয়স? না না, তাতে পোকা লাগবে। এখন হরলিক্স খাবে? না না, হরলিক্স খাবে না, দুধ খেলাম। বাবা বাবা খাও। এই বাজে কথা বলবে না। বাজে কথা কি রে? হ্যাঁ ওই আমি গাহারির জানলা খুলে দে, ওই আমি গাহারির জানলা খুলে দে। এই কি দেখো? ওই আমি গাহারির জানলা খুলে দে, কি দেখো? এই দাঁড়িয়াল হারিমি বসে মা, কান্না কোথাও নেই লো। মিঠুনের স্টাইল করেছে বুঝেছো? ও আমি বুঝতে পারিনি বাপ, আমি মনে করছি কান্না কোথাও নেই, এত ভালো চোখ ছিল। ওই মিঠুন চক্রবর্তী সেজেছে। ওই আমি যাব না, যাব না, দাঁড়িয়ালের সাথে খুলে ওই টুপিয়ালা হারি বসে মা।